সুঠামদের একটি গরু 2 লক্ষ কত ভাই 2,75,000 এগুলো দাম সেবার কোন দাম 250 দাম দাম বাদ দিয়ে দেন হ্যাঁ দাম বাদ দিয়ে দেন নালে 2,20,000 টাকা দিবেন একেবারে সামনেরটা 220-230 350 পারে যা কারবার হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এসেছি ঢাকার বিখ্যাত আশুলিয়া হাটে আজ বুধবার 22 মে 2024 হাটের মধ্যে আমার এক মুরব্বী চাচাকে পেয়েছি চাচা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি গরু বেচাকেনার সাথে আছেন হ্যাঁ বেচাকেনার সাথে আমি কষাই গরু কিনে দিলাম তুরাগ নদী তুরাগ নদীর পারি সপ্তাহে একদিনের এই হাট বেশ জমে যায় এরই মধ্যে সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে ঈদ উপলক্ষে সাজানো গোছানো হয়েছে আমরা কথা বলবো এখানে সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে ব্যাপারী ভাইদের সঙ্গে ওনাদের কাছ থেকে একটু হাটের চিত্র জানতে চাই যে আজকের বেচা কেনা কেমন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন বেচা কেনা চলছে কেনা বাসা ভাই ভালো না ভাই কাস্টমার নাই কি বলে কতগুলো গরু ছিল কতগুলো গরু বিক্রি করেছেন ভালো নয়টা গরু আনছি ভাই 2টা গরু বিক্রি করছি আলহামদুলিল্লাহ 2টাতেই মোটামুটি তো লাভ হয়েছে তো 2টা করতে 1,500-1,00,000 টাকা লাভ হবে কি কয় এত কম লাভ করলে হবে কাস্টমার নাই তো ভাই আমার বাসা ভাই ধানমন্ডি আর খামার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বলছে যে কাস্টমার থেকে নিচে একটা ওখানে আছে এই তো বলেন কাস্টমার আছে কম আছে কাস্টমার কম দাম বলে ভাই খুবই কম আপনারা কম বলে খুব বলে কম খুব কম হ্যাঁ খুব কম ভাই একটু বলেন তো কিরকম কম পানির দামে আপনারা বলেন কম দাম কিন্তু কাস্টমার যখন বলে তখন বলে যে না এটা কঠিন দাম পানির দাম এটার সাথে জোড়া নিছেন আরো দেখতেছেন পাঁচটা তো দেখাবো ভাই ভাই ছোট গরু নিতে চাইছিলাম ছোট আমি দামি যাবো না আপনি হিসাব করে টাকা দিলাম দেবো দামি যাবো না গরু আচ্ছা কোন কোনটা কত দিব আমি তো নিমো একটা জোড়া করে লাভ নেই এটা কত দিবেন লাল গোড়া দিবেন 250 টাকা দাম দিবেন 250 টাকা 250 তো 250 টাকা দাম দিবেন 250 টাকা দিবি মিষ্টির দোকান চলে যাবো ভাই সব দাম বাদ দেন কত হইলে নেওয়া যাবে বলো ছোট্ট করে এটা ওটা দুইটাই লালটা না কালাটা লালটা না কালাটা 45 দিন না ওইটা তাইলে হইব না তার নাভি কম্বল ঝুল সবকিছুই আছে দেখা যাক আমার এক ভাই কিন্তু এরই মধ্যে কিন্তু দরদাম করছে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আশুলিয়া হাটে ও রে চলবে আচ্ছা উপর থেকে দেখানো যায় কিনা একটু আপনার 5টা কই আসেন ভাই এটা এ দূরে করুন
ওই রিপন ভাইরা আমার গরুগুলো একটু দেখেন, আমি বলছি এটা নিয়ে হনে দেখামু। না না না, ওটা পরে, ওটা পরে। আমি বলছি এটা নিয়ে একবার দেখো, আপনি ছোট করে কয় দমু। আচ্ছা রিপন ভাই, ছোট করে দিবেন ভাই। আমি বলছি ছোট করে, এটা তো বড় গরু। আসেন ভাই, আসেন। ওটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন রিপন ভাইয়ের সঙ্গে। আচ্ছা দাম কয় দেই ভাই, দামটা শুনে যায় উনি উনি। আচ্ছা উনি এখন মনে হয় পরে নিবে আর কি। আপনার যেটা নিয়েছেন ওটা দিব। দর্শক আসেন, আমরা একটু এর মধ্যে পাঁচটি গরু উনি কেমন দামে কিনেছে সেই গরুগুলো নিশ্চয় আপনারা দেখতে কি ভালো আছেন ভাই, ভালো আছেন না ভাই? মিরপুরে আমি সাশ্রয় মূল্যে গরু দেওয়ার জন্য আমাদের নেতা ইসলাম আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ওনার নেতৃত্বে সাশ্রয় মূল্যে গরু দেওয়ার জন্য এখানে আসছে, গরু নেওয়ার জন্য। ইনশাল্লাহ নিয়ে যাবো, দেশ অরিজিনাল দেশে গরু ইনশাল্লাহ নেবো। ওকে ওকে ইনশাল্লাহ। এই যে গরুগুলো কিনেছে ভাই, একটু দেখাচ্ছিলাম, এই যে দেখেন খুব সুন্দর সুঠামদের একটা গরু। এর মধ্যে ওনার যে পাঁচটা গরুর মধ্যে একটা গরু দেখতেছি, এই গরুটা এটা হয়েছে ভাই না? এই দুইটা ভাই, এই দুইটা আর ওইখানে তিনটা ভাই। আচ্ছা এই দুইটা কেমন কি কেমন কেমন কি পড়েছে একটা ধারণা দিবেন? এটা ভাই 1,97,000 পড়ছে। 1,97,000 না? মাশাআল্লাহ সুন্দর, একেবারে এর নাভি কম্বলই সবকিছু দেখার মতো দেখেই নিয়েছেন যেহেতু কোরবানির গরু। এরপরে পাশেরটা আরেকটা গরু, এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর নিখত গরু গরু আর কি, ব্ল্যাক কালার নাভি কম্বল। এটা কত বললো? 175 পড়ছে। আর এই যে পাশেরটা না, ওইটা নেই নেই ভাই। আর এই যে সামনে আর ছোট তিনটা আছে। আচ্ছা আচ্ছা, ছোট আরো তিনটা নিয়েছে। হাঁটতে হাঁটতে তো আমার নিজেরই প্যান্ট খুলে পড়ে যাচ্ছে। এই যে চলে এসেছি আর একটা সুঠামদের গরু দেখতে ভাই, এই ছোট ছোট তিনটা না? তিনটা জি ভাই, তিনটা দেশাল গরু ভাই। তিনটা দেশাল জি, চার দাঁত করে আছে, তিনটাই চার দাঁত করে না, চার দাঁত করে। এটা কেমন কি বললো ভাই? এটা ভাই লট এনেছি তিনটা, এভারেজে 2.85 পড়ছে। 2.85 করে, জি জি মাশাআল্লাহ। দেখেন 2.85, এদিকে যদি একটু কাছে থেকে দেখেন হেভি আছে। হ্যাঁ এটা তো একটু হেভি আছে, এটা হচ্ছে ডাবল বডির গরু। জি জি, এটা বলতেছিল সিঙ্গেল নিলে এটা 1,25,000 দিবেন আর। আচ্ছা আচ্ছা, এটা যেহেতু তিনটা একসাথে, এটা এটা অন্তর ভরা গরু এবং এটা জি কালারটার জন্য নিছি, কালারটা অনেকটা হাসার মতো মনে হচ্ছে আর কি। এটা না লম্বা আছে ভাই? লম্বা আছে। ওই প্রথমটা একটু ছোট, এগুলো সব ছোট। রাইট রাইট রাইট। এভারেজ কত বলবো? এভারেজে 2.85 ভাই, তিনটা 2.85। জি জি। তো আজকের বাজারে আপনার কাছে কেমন কি মনে হয় বাজার ভাইয়া? এখন যে যে ভাই নিতে পারে, আমার কাছে মনে হচ্ছে মার্কেট রেট যেরকম আছে ওই রেটেই নিছি, কারণ এখন ঈদ তো অলমোস্ট কাছে চলে আসতেছে, এখন তো আর গরুর দাম কম থাকবে না। আর এখন কুরবানির জিনিস সুন্দর জিনিস, ওটা একটু বেশি দাম দিয়ে নেওয়া লাগবে। দেখার মতো একটি গরু কিন্তু নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাক, আমরা এই নদী পাড় দিয়ে নিয়ে যাচ্ছে তুরাগ নদীর পাড়ে এই আশুলিয়ার হাট থেকে 2,75,000-এ গরুটি হয়ে গেল। মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরুগুলো বাঁধা আছে আমাদের বাবর আলী ভাই। জি ভাই, তো দুটো বিক্রি করেছে? জি ভাই, মাত্র দুটো গরু বিক্রি করেছে। আর তো চেষ্টা করা হলো, হলো না, হয়তো বা আবার আসবে। আর সাতটা আছে, সাতটা। এই যে প্রথম যে গরুটা দেখছি, আজকের বাজারে কেমন কি চাওয়া, কেমন কি বেচা ভাই? গরুটার দাম চাইছে 2,65,000। আচ্ছা বেচা ভাই, কাস্টমার দাম কয়া বলতে বল? আচ্ছা ওই যে আমার এক কাকা এখন কইতেছে 1,90,000। আচ্ছা বুঝছেন, এটা 20-এর উপরে যা দাম কলো তো আমি বেচতে পারবো। আমি কয়া দিছি লাস্ট 45 কয়া দিছি। মানে ওজন কেমন কি হবে? ওজন এটা কতটুকু হবে সব মিলে মাথার মধ্যে নিয়ে আষ্টমন হবে? দর্শক হাটের মধ্যে আসলে ব্যালেন্স থাকে না, হঠাৎ কি কোন কথা বলে ফেলে আমরা একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাই। দেখতেন না যাই হোক,
আমরা অর্থাৎ পাশেরটা একটু ধারণা জেনে নিই। হুট করে মুরব্বী যে কথা বলে ফেলছে। আচ্ছা দাম কল ভাই একটু কম আছে কত কর এটা সাওয়া দাম না একবার বিক্রির দাম বিক্রি দামে বলেন বিক্রি দাম এটা সাওয়া দাম 245-35 এটা 10 এর উপরে পারলে দাম কোন নালি বাদ আর ছোট নাই ভাই এটাও ছোট না ভাই আচ্ছা আমার গরু 19-20 আমার গরু আচ্ছা এখানে 15-20 গনে 19-20 আচ্ছা এগুলা সাওয়া দাম 235 হ্যাঁ এটাও দুই নিচে খেল নাই যাই উপরে লেব আচ্ছা 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 যাক এরপরে লাস্ট আর একটা গরু আছে আমাদের বাবর আলী ভাইয়ের এই গরুটা কেমন কি ভাই এটা ভাই চাইছি 220 দাম হ্যাঁ কয়া দিছি 205 দাম আচ্ছা কাস্টমারের দাম কয় 80,000-75,000 আবার কেউ 70 কয় আচ্ছা এইভাবে দাম চলছে তো ভালো লাগলো আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন ভাই 07-07-85-85-72-72-0-703-703 জি ওকে বাবুর আলী ভাই ভালো থাকবেন ঈদের হাট জমছে নাকি এখনো জমে নাই না এখনো জমে নাই সামনের সপ্তাহ থেকে আশা করা যায় সামনের সপ্তাহ থেকে মনে হয় কিছু কাস্টমার নামবে আর কি আচ্ছা আচ্ছা ওকে আল্লাহ আমরা আছি হাটের মধ্যে এইদিকে চলে এলাম সারি সারি গরু কিন্তু বাধা আছে এই আশুলিয়া হাটে আমরা পেয়ে গেলাম আলমগীর ভাইকে ভাই আসসালামু আলাইকুম সালাম কি ভাই মন খারাপ নাকি গলা ব্যথা আছে কি হইছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে হ্যাঁ এটা ঠিক ঠান্ডা গরমের মানে গরমের কারণে ঠান্ডা লাগছে আজকে তো মনে হালকা একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে গরু কতগুলো আনছিলেন 14টা কয়টা গেছে দুইটা দুইটা গেছে বাজার খারাপ বাজার খারাপ হ্যাঁ উঠাও বাচ্চা রে চেরা উঠাও বাচ্চা উঠাও বাচ্চা কি উঠাও বাচ্চা কি আচ্ছা 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 তো বেচা কেনা দুইটা 14টা এনে তাহলে কি বলি আর ৩১০ ৭০ আচ্ছা ঠিক আছে ভাই সময় নিলাম ভালো থাকবেন ইনশাল্লাহ আরও তো গরু আছে ও আপনাদের তো নিয়মিত ওই নাম্বারটা বলে দেন 07-07-37-37-54-54-70-70-72 আজকে কষ্ট দিলাম না গলা ফ্যাঁস ফ্যাঁস করতেছে যেহেতু গলা ভেঙে গেছে অবস্থা ভাই ভালো কোন এলাকা থেকে আসছে এই যে মাতুরবাড়ি কেমন কেমন আজকের বাজার আজকের বাজার তো আর কমাল আছে পর্দা টর্দা দিয়া ভাই দাম কেমন আজকে দাম মাত্র এলাম দাম আছে এখনো আয়ত্তের মধ্যে আছে আর কি ওকে ভাই ধন্যবাদ এই যে এটা 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 কেমন কি এটা দাম যেতেছে 1,65,000 এটা জি কম করে চান লোকজন কম করে এসেছি ভাই আচ্ছা 5-10 কেজি ওজন আছে এটা হ্যাঁ তো সাহিয়াল করো সাহিয়াল করো হ্যাঁ সাহিয়াল 5-10 আয় আছে ভাই এটা আচ্ছা বেজবেন কত মোটামুটি 40 দাম বলছে ভাই 40 জি আচ্ছা 41 আচ্ছা এর পাশে ছোট্ট করে জানবো এটা কেমন কি ওস্তাদ এগোটা দাম যেতেছে 1,85,000 হ্যাঁ 60-65 পর্যন্ত দাম বেশি ভাই আচ্ছা এরপরে সাদাটা একটু ছোট্ট করে সাদারা ভাই দাম চাইছি 2,35,000 হ্যাঁ দাম বলছে 1,90,000 আচ্ছা আচ্ছা 2,00,000 এর উপরে লে সারমো ভাই ওকে এরপরে পাশে চলে যাব লালটা একটু সাহিয়াল সাহিয়াল গরু জি এটা কেমন কি ওস্তাদ এটা দাম চাইতেছি 2,45,000 হ্যাঁ দুই পর্যন্ত দাম পাইছি ভাই দুই পর্যন্ত জি বাহ আজকের বাজারে ভাই সুন্দর করে বলে দিচ্ছে যে কত পর্যন্ত পাইছে আর কত টাকা হলো এখানে ওজন আছে অষ্টমন ওজনই আছে দেন অষ্টমন ওজন আছে না বাহ এটা চেহারা সুন্দর ভাই চুজ তার নাভি গল কম্বল যদিও ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু তারপরে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি একটা গরু আছে হ্যাঁ এটা কালো গরু
হালকা ক্রস নাকি? জি, গুটি ক্রস কয়টা? হ্যাঁ, গুটি ক্রস না বাটি ক্রস? বাটি ক্রস কয়, বাটি ক্রস আর কি। আচ্ছা, যাই, এটা কেমন কি হচ্ছে? এর দাম তো দিছি 2,85,000। আচ্ছা, 1,45,000 দাম পাইছি ভাই। এটা তাহলে 5 কেজি দিবেন না ভাই? এটা আর আর কুলে কুলে ক্যামেরা উপরে নিবে। আচ্ছা, এরপরে পিছনে বড় টাকার, বড়টা আমার ভাই। বাহ, ক্যামেরা ওই পাশে গিয়ে যদি আমরা একটু দেখাই, যে বিশাল সাইজের একটা বড় অস্ট্রাল গরু আছে, এই হাটের সেরা গরু। আমরা হাটের এই গরুটা একটু সামনের থেকে দেখাতে চাই, যে আমরা আছি। আমি হারায় যাই, দেন হারায় যান না, ঠিকই বলছেন। আপনাকে কিন্তু দেখা যাচ্ছে না, বা আমাকেও দেখা যাচ্ছে না, উঁচু বেশ লম্বা। তো এই গরুটা কেমন কি চিন্তা করছেন? এর দাম যে দিছি 4,20,000। আচ্ছা, 3,20,30,350 ভাঙ্গিয়া এদাম বলছেন হচ্ছে? জি। আনুমানিক কত মন মাংস হতে পারে এটা? এটা 13 মনের আয় আছে। 13 মনে? 13 মন শুধু মাংসই আছে। তাহলে তো 3,20,30 হয় না? হবে না ভাই, 350 পারে যা কারবার হবে। তাই গরুর দাম কি বেশি না কম? আজকে ভাই কাস্টমার নাই, দেখতেছেন তো হাট সব খালি ঘুরে যেতেছে, যে সময় আছে। হ্যাঁ, হাট ফাঁকা এই জন্য না? জি। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো, বিশাল দেহদারী একটা গরু দেখাতে পারলাম। আর একটু ভাই এই পাশে একটু আসবেন, এদিকেও তো আমরা বিভিন্ন ধরনের গরুগুলো সারি সারি একটু বাধা আছে। এই যে এখানে এখানে যে বড় গরুগুলো আছে, এইগুলো কেমন কত দামের? আলমগীর ভাইয়ের গরু, আমার ছোট ভাইয়ের গরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দিন। 017 017 62 39 39 25 25 35 35 দাউদ ভাই, আরিসা, মানিকগঞ্জ। জি, ওকে দাউদ ভাই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। ওকে মুরব্বি, দর্শক, খুব সুন্দর সুন্দর সারি সারি গরু বাঁধা আছে এই আশুলিয়া হাটে। কিন্তু আজকে বলছে যে কাস্টমার নেই, কাস্টমার কম, যার কারণে তুলনামূলকভাবে ওনারা কম দাম চাচ্ছেন। তবে আমরা যখন কাস্টমারের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে যেহেতু এখন সামনে ধীরে ধীরে ঈদ কাছাকাছি আসছে, যার কারণে দাম কিন্তু কম বলা ঠিক হবে না, দাম মোটামুটি বাড়তির দিকেই। তো আসলে গরু কেনাকাটা করা খুব কঠিন, কে কেমন দামে কিনলো তার উপরে ডিপেন্ড করে যে দাম কম না বেশি। আমরা ভিডিও শেষ করতে চাই, এর মধ্যে একটা গরু, এ ছোট্ট একটা গরু তিরিং বিরিং যেভাবে করতেছে, দেখেন তো খুঁটির সাথে যেভাবে প্যাঁচ দিয়ে উনি রেখেছে এই বাসুর গরুকে আটকাইতে, এই দুজন মানুষ। এটা কি ভাই, গরুই তো নাকি? আপনি পড়ে গেছিলেন? না না, আপনি পড়ছেন না ভাই? পড়েই নাই, মানে গরুই পড়ে গেছে। তো ভয়ে রশিতে বাঁধে রাখছেন, ছেড়ে যান দেখি, ধরাই গেছেন। ওই দেখি না, দেখি ছাড়েন তো কি হয়, ও কি করে। এই তো, এই তো ঠান্ডা হয়ে গেছে, এখন এই চলে যাচ্ছে। দেখেছেন, দেখেন গরু ছোট, কিন্তু কখন যে দৌড়ে মনে হচ্ছে এই এই দুটো লোক মনে ধরতে পারবে না। এই দৌড় দিছে, এই লোক দৌড় দিছে, গরু ছোট্ট কিন্তু তার কিন্তু লাফালাফি খুব বেশি। তো যাই হোক দর্শক, আমরা শেষ করে দিয়ে হাটে ছিলাম, হাটে বেশ সুন্দর করে সাজানো হয়েছে আশুলিয়ার হাটে, আনকাট অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, সত্যি ভালো লাগছে। সপ্তাহে একদিনের হাট, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাট চলে, আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন। আল্লাহ হাফেজ।